ইনকরেক্ট, এটা চাণক্য নীতির কোনো ভিডিও নয়। এটা আসলে চাণক্য কে বা চাণক্য সম্পর্কে যেসব রহস্যগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য একটা বিনম্র প্রয়াস। তাহলে চাণক্য নীতি ভেবে ভিডিওটিকে দেখবেন না, আসলে এখানে চাণক্য নীতি হিসেবে কোনো কিছু ডিসকাস করা হবে না, এখানে ডিসকাস করা হবে চাণক্যকে নিয়ে, যে হু ইজ চাণক্য, এই প্রশ্নটার উত্তর হয়তো আপনি এই ভিডিওতে পেতে পারেন। 5th September অর্থাৎ টিচার্স ডে বা শিক্ষক দিবস, শিক্ষকদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানানোই আজকের দিবসের মূল উদ্দেশ্য। যদিও তাদের দেওয়া শিক্ষা প্রতিনিয়তই আমাদের জীবনকে সুগম করে তুলেছে, আমাদের জীবনকে সহজ করে তুলেছে এবং তাদের দেওয়া শিক্ষা হয়তো আমাদের ব্যক্তিত্বকে মজবুত করে চলেছে, আমরা আমাদেরকে নতুন অ্যাচিভমেন্টের জন্য প্রস্তুত করে চলেছি তাদেরই আশীর্বাদে। তাই আজকে আমি কথা বলবো ভারতের এমন একজন মহান ব্যক্তিত্বকে নিয়ে, যিনি হয়তো মহামন্ত্রী নামে সবার কাছে পরিচিত কিন্তু আমরা অনেকেই জানি না যে তিনি অ্যাজ এ টিচার, একজন শিক্ষক হিসেবে আমাদের ভারতের ইতিহাসকে একটা সুবর্ণ যুগ গিফট করেছিলেন। তো আসুন বন্ধুরা আজকে জেনে নেওয়া যাক মহাজ্ঞানী বা মহা ঋষি বা মহান শিক্ষক চাণক্যের সম্পর্কে কিছু অজানা তথ্য। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এইরকম ইনফরমেশন এবং নলেজেবল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন। আচ্ছা বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে চাণক্য এই যে নামটা এটা কোথা থেকে এলো? বা চাণক্য পেশা হিসেবে তো একজন মহামন্ত্রী ছিলেন, কিন্তু তিনি কি শুধু মহামন্ত্রী ছিলেন, আগে কিছু ছিলেন না? বা চাণক্যের বসবাস স্থানটা কোথায়, তার বাবা মাই বা কে, তার ক্রিয়েটিভ জিনিসগুলোকে কি আমরা কোনোদিন খোঁজ করেছি? এছাড়া চাণক্যকে যে কৌটিল্য নামে ডাকা হয়, এই কৌটিল্য শব্দটার পেছনে কি কোনো রহস্য লুকিয়ে আছে কি না, সেটা কি আমরা কোনো সময় খতিয়ে দেখেছি? হয়তো দেখিনি, চলুন আজকে এই ভিডিওতে সেটাই দেখা যাক। আচ্ছা, চাণক্য এই নামটা কোথা থেকে এলো? প্রথম কথা, ঐতিহাসিকদের মতে চাণক্যের পিতা ছিলেন চণকমুনি এবং তার পুত্র হিসেবে তিনি এই নামটি পান চাণক্য। তার মাতার নামটা আজ পর্যন্ত ঐতিহাসিকরা উদ্ধার করে উঠতে পারেননি, যদিও সেই সময় মহিলাদেরকে একটা সম্মানীয় আসনে রাখা হতো, কিন্তু তবুও অনেক গবেষণার পরও তার মায়ের নামটা আজও অজানাই রয়ে গেছে। তিনি তক্ষশিলার বাসিন্দা, সেটা আমরা সকলেই জানি, যারা ইতিহাসে একটু ইন্টারেস্ট রাখেন তারা এটা সবাই জানেন যে তিনি তক্ষশিলাতে জন্মেছিলেন। কিন্তু সেটা বর্তমানে আজ কোথায়? বর্তমানে এই জায়গাটি হলো পাঞ্জাবের অন্তর্গত পুষ্পপুর এলাকাতে, যেটা আধুনিক পেশোয়ার একটু পূর্ব দিকে অবস্থিত। এছাড়া এবার যদি আসি যে তার পেশা কি ছিল, আমরা সকলেই জানি যে তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের মহামন্ত্রী ছিলেন এবং তাকে গাইড করেছিলেন এবং ভারতের একটা চক্রবর্তী সম্রাট হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন, কিন্তু তিনি শুধুমাত্র মহামন্ত্রী ছিলেন এটা একদমই না। তিনি একজন ঋষি ছিলেন, তিনি একজন মহাজ্ঞানী ছিলেন, তিনি রাজনীতিবিদ ছিলেন, ভাবুক ছিলেন, চিন্তক ছিলেন, সমাজ সংস্কারক ছিলেন, এছাড়া ইত্যাদি ইত্যাদি প্রমুখ বিষয়ে তার বহুমুখী প্রতিভা ছিল। এইবার আসা যাক তার ছদ্মনামে বা উপাধিতে। হ্যাঁ, এখানে দুটো মত আছে, সেটা হলো এক হচ্ছে ছদ্মনাম, এক হচ্ছে উপাধি। কারণ আমরা যেসব নামে চাণক্যকে চিনি বা মহর্ষি চাণক্য যেসব নাম আমাদের সকলের কাছে পরিচিত, সেটা দুটি ভাগে ভাগ হয়ে যায় ঐতিহাসিকদের মতে। কারণ অনেকে মনে করেন এগুলো ছদ্মনাম, এবার অনেকে মনে করেন এটা উপাধি। কিরকম? যেমন আমরা হয়তো অনেকেই জানি যে তাকে বিষ্ণুগুপ্ত নামে ডাকা হয়, তাকে বিষ্ণু শর্মা নামে ডাকা হয়, তাকে মল্লনাগ নামে ডাকা হয়, তাকে বাৎসায়ন নামে ডাকা হয়, এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, তাকে কৌটিল্য নামে ডাকা হয়। এটা ঐতিহাসিকদের মতে অনেকে এটা উপাধি হিসেবে মনে করেন এবং অনেকে এটাকে ছদ্মনাম হিসেবে ব্যবহার করেন, কারণ তিনি খুব বুদ্ধিমান ব্যক্তি ছিলেন এবং সাধারণ জনমানুষের কাছ থেকে নিজের পরিচয়টাকে লোকানোর জন্য তিনি এইসব নামকে ব্যবহার করতেন বলে তারা দাবি করেন। এইবার আসা যাক কৌটিল্য বিষয়টার উপরে। এই কৌটিল্য নামটা বা এই কৌটিল্য ছদ্মনাম বা উপাধি যেটাই হোক না কেন, এটার পেছনে একটা রহস্য লুকিয়েছে। ঐতিহাসিকরা এখানে দ্বিমত প্রকাশ করেন। কমিউনিটি বলেন তিনি অবশ্য কুটিল ছিলেন বা তার কুটিলতা ছিল প্রচুর তীক্ষ্ণ এবং তিনি তার জন্য এই কৌটিল্য উপাধিটা পেয়েছিলেন, এবং আরেক ধারে কিছু ঐতিহাসিকরা এটা বলেন যে না, তার পিতামহরা কুম্ভিধান্য ব্রাহ্মণের বংশের লোক ছিলেন এবং তার জন্য এটা তার বংশজাত নাম। আসলে কুম্ভিধান্য ব্রাহ্মণটা হলো সেই সময়কার একটা জনগোষ্ঠীর ব্রাহ্মণ, যারা এক বছরের সব সেভিংস মানে এক বছর লাইফস্টাইল লিড করার জন্য যতটা ধন সম্পত্তি, খাবার, এই যাবতীয় যা কিছুর প্রয়োজন পড়ে সবকিছু এক জায়গায় জড়ো করে রাখতেন বা সেভিংস করে রাখতেন। যেই সব বুদ্ধিমান ব্রাহ্মণরা এই কাজটা করতেন তখনকার দিনে তাকে কুম্ভিধান্য বা কুটিল বলা হতো, এবং সেই বংশেরই ছিলেন চাণক্য, এবং তার জন্য নাকি তাকে কৌটিল্য বা এই কৌটিল্য নামটা সেখান থেকে এসেছে বলে ঐতিহাসিকদের মত। অর্থাৎ এটা তার বংশজাত নাম হিসেবে তারা মনে করেন। এবার আসা যাক তার ক্রিয়েটিভ বা তার অবদান হিসেবে। আমরা সকলেই হয়তো জানি যে তিনি অর্থশাস্ত্র রচনা করেছিলেন,
যেটা তখনকার দিনে যে কতটা মানুষ অ্যাডভান্স ছিল সেটারও একটা পরিচয় দেয়। কিন্তু তাছাড়া তিনি আরো একটা খুব গুরুত্বপূর্ণ বই লিখেছিলেন যার নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত সিদ্ধান্ত, এবং এটা থেকে পরবর্তীকালে এটাকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়। সেটা হচ্ছে একটা বৃদ্ধ চাণক্য, লঘু চাণক্য এবং বোধি চাণক্য। এবং এর মধ্যে লঘু চাণক্যটা বিশ্বে সবার কাছে খুব প্রসিদ্ধ পায়। এই লঘু চাণক্যর মধ্যে 109টি শ্লোক আছে, এবং যেটি ইংরেজি, ফরাসি, ব্রিটেন এবং ইতালি, গ্রিক বিভিন্ন রকম ভাষাতে পরবর্তীকালে ট্রান্সলেট হয়। এবং তিনি যে নীতিগুলো দিয়েছিলেন সেখানে সব থেকে কমন দুটো ফ্যাক্টরস দেখা যায়। তিনি খুব প্র্যাকটিক্যালি ভাবতেন, অর্থাৎ তিনি বাস্তবকে বুঝে সেই অনুযায়ী রিয়াক্ট করার কথা বলতেন। দ্বিতীয়ত, তিনি খুব নিয়তির ওপর বিশ্বাস রাখতেন, তাই তার নীতি যদি আপনারা পরবর্তীকালে দেখেন তাহলে দেখতে পাবেন যে তার নীতির মধ্যে অনেক জায়গাতে তিনি নিয়তিকে একটি বিশেষ স্থান দিয়েছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং এরকম ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন।